হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার একটা নেল আর্টের ভিডিও নিয়ে চলে এসেছি। ফার্স্টে দেখো, একটা সি গ্রিন কালার নেল পলিশ আমি পরে নিলাম, এটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এবার ডটের টুলসে, একটু বড় ডটের টুলসে আমি নিয়েছি, ডটের টুলসে দেখো হোয়াইট কালার, দূর হোয়াইট বলছি, ব্ল্যাক কালার নেল পলিশ নিয়ে ডট ডট দিয়েছি উপর থেকে জাস্ট নিচে অব্দি মাঝ বরাবর একটু ব্যাকা করে, দেখো তার নিচেও আর একটু সামান্য গ্যাপ দিয়ে ওই সেম ডটের টুলসে ব্ল্যাক কালার দেখো ডট ডট দিচ্ছি। তো একটু ডটগুলো মোটামোটা করবে, আমি একটু মোটামোটা করার চেষ্টা করেছি। তো দেখো উপরটা ফাঁকা লাগছে, আমি ভেবেছিলাম দুটোই করবো, তারপর ভাবলাম না তিনটে করে দিই, তো তিনটে ডট ডট দিয়ে দিলাম। সেটাকেও হালকা হালকা শুকিয়েও নিয়েছি। শুকানোর পর এবার বড় ডটের মাঝখানে যে ছোটো মানে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে সেখানে দেখো সরু একটা ডটের টুলসে জাস্ট ডট ডট দিয়ে নিচ্ছি। এবার যেহেতু দুটো দিকে পরপর ডট ডট হচ্ছে, দেখো একদম মাঝখানে কিছুই গ্যাপ নেই, আমি বুঝতে পারিনি যে এতটা মানে পুরোটাই ভরাট হয়ে যাবে। তো যাই হোক, আমার ভরাট ভরাট জিনিস ভালো লাগে তোমরা জানো, তো সেই হিসাবে তো পুরোটাই ভরাট ভরাটটি লাগছে, মানে সরু আর মানে সরু ডটের টুলস প্লাস বড় ডটের টুলস মানে ডট ডট এরকম দিয়ে। তো ডিজাইনটা একদম সিম্পল রাখারই চেষ্টা করেছি, খুবই সিম্পল বলতে পারো। আমি অবশ্যই জানোই তোমরা যে আমরা আমি সিম্পলই ডিজাইন করি। তো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, আর তোমরাও পারলে বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও। এখন টাটা।